চাইলে এখনই আপনাকে মেরে ফেলতে পারি, কিন্তু আপনি যে বেঁচে আছেন তার প্রমাণ, সেটাই সবথেকে বড় প্রমাণ যে আমি আপনাকে মারতে চাই। যদি এই ভাষায় কেউ আপনার সঙ্গে কথা বলে, কি ভাববেন, কি ধরে নেবেন? এটা কি শান্তির বার্তা নাকি কার্যত হুমকি যে আপনাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে? সে শক্তি আমার আছে, আপনি যে বেঁচে আছেন সে কেবল আমার দয়ায়। আমার ইচ্ছে হয়নি তাই আপনাকে এখনো মারি। আজ যে ভাষায়, যে কায়দায় কথা বললেন ভাঙরের কুখ্যাত তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম, তার মানে তো তাই। তৃণমূল চাইলে, আরাবুল বলছেন তিনি নয় তৃণমূল, তৃণমূল চাইলে অর্থাৎ তৃণমূলের দায়িত্ব নিয়েই আরাবুল বলছেন, তৃণমূল চাইলে ভাঙরে 20 থেকে 50টা লাশ পড়ে যেত, খুন হয়ে যেত। তৃণমূল চাইনি তাই পড়ে, অর্থাৎ তৃণমূল চাইতে পারে, তৃণমূল চাইলে হতেও পারে, চাইছে না তাই হচ্ছে না। আর ঠিক এভাবেই ভাঙরে তৃণমূলের শান্তি চাওয়ার পক্ষে সাফাই গিয়েছেন আরা, চাইলে পারতাম কিন্তু করিনি, অর্থাৎ আমরা শান্তি চাই, তাই কি? নাকি আগাম ভোটের 12 ঘন্টারও বাকি, কম বাকি, এমন সময়ে ভাঙরের মানুষকে কার্যত মনে করিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আসলে কতটা, চাইলে 20 থেকে 50টা লাশ পড়ে যেতে পারে, চাইনি, কখন চাইবে কেউ তো জানে না। ভাঙরে ভোটের আগে আরাবুল ইসলামের এই বার্তা কি আসলে শুধু ভাঙরের মানুষের জন্য, নাকি পশ্চিমবঙ্গের একেবারে উত্তর থেকে দক্ষিণ, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ বা নদিয়ার বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, যারা তাদের উন্নয়ন চুরি যাওয়ার জন্য ভোটটা কিছুতেই চুরি হতে দেবেন না ঠিক করেছে, তার কারণ ওই ভোটে তারা জানাতে চান আসলে রাস্তায় কোনো উন্নয়ন তারা সত্যি দাঁড়িয়ে থাকতে দেখেছেন কি না, তাতে কি আপত্তি? তাতেই বারবার এত হুঁশিয়ারি, তাতেই গুলি বোমা বন্দুকের নির্বাচনের নামে এই প্রহসনের আয়োজন, তাতেই রক্তের এই হোলি খেলা, তাতেই শেষ লগ্নে আরাবুলদের দিয়ে মনে করিয়ে দেওয়া আমরা চাইলেই পাই, চাইছি না তাই। অতএব কাল আপনি কী করবেন? আরাবুল ইসলামের রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার, আসুন একবার দেখেন। যা গণ্ডগোল ভাঙড়ে হয়েছে সবটা করেছে নওশাদ সিদ্দিক এবং আইএসএফ। আমি বলছি যে আপনাদের কি তাহলে ভাঙড়ে পায়ের তলার মাটি কিছুটা নরম হয়ে গিয়েছে? একটা কথা বলি, পায়ের তলার মাটি কেন, আমরা যদি মনে করি লড়াই হবে লড়াই হবে, আমরা তো লড়াই করতে যাইনি, আমরা তো চাই শান্তি। আমরা যদি ভাঙড়ে মনে করি তৃণমূলের লড়াই করবে, কেউ দাঁড়াতে পারে নাকি? যদি আমরা লড়াই করার মানসিকতা থাকে, আমরা লড়াই করলে কে কেউ দাঁড়াতে পারে? আমরা সে জায়গায় যাচ্ছি না। আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছে কোনো গণ্ডগোল না করে নির্বাচন করতে হবে শান্তিপূর্ণ। আপনারা বলছেন যে আমাদের পায়ের তলার মাটি, আমরা না, আমাদের মাটি অ্যাকচুয়ালও যায়, আমরা লড়াই করতে যাইনি। আমরা লড়াই করতে গেলে 20-50টা মানুষ মার্ডার হতো, সেটা করলে কি ভাঙড়ের শান্তি বজায় থাকতো? ভাঙড় উত্তপ্ত হতো, আমরা চাইনি, কারণে আমাদের লোক মারা গেছে। আপনারা একটা কথা আমি আবার বলছি, আইএসএফের যে ছেলেটা মারা গেছে সেও ওদের গুলিতে মারা গেছে। আপনারা দেখবেন ছবিটা, দেখবেন যে পিছন দিয়ে ও বোমটা নিয়ে ছুটে যাচ্ছে আর ওর পিছন দিয়ে গুলি চালাতে চালাতে আসছে। বিভিন্ন জেলা থেকে ক্রিমিনালদের তুলে আনা হয়েছে, এনে ভাঙড়ের এই অশান্তিটা তৈরি করা হয়েছে। আমি আবার বলছি ভাঙড়ের শান্তিপূর্ণ ভোট হবে, কোনো রকম অশান্তি হবে না। তৃণমূল কংগ্রেস তাদের কর্মীদের একদম কড়া বার্তা, কোনো রকম গণ্ডগোল না করে নির্বাচন করতে হবে, এটা দলের নির্দেশ। তাহলে আপনি বলছেন ভাঙড়ে যদি আগামীকাল সত্যি গণ্ডগোল হয়, তৃণমূল একদম চুপ করে বসে থাকবে, মার পাল্টা মার নয়? সেটা সেটা শুনুন, পরিস্থিতি হিসেবে সেটা হবে। ধরুন আমরা তো এখনো পর্যন্ত মার পাল্টা মার হইনি, সেটা যদি নির্বাচনের দিনে কেউ যদি মনে করে গণ্ডগোল করবে, এটা নিশ্চয়ই ঠেকানোর চেষ্টা করবে। তবে আমি আবার বলছি পুলিশ প্রশাসনকে, পুলিশ প্রশাসন ভাঙড়ে সেন্সিটিভ করেছে, আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক, কোনো অসুবিধা নেই। পুলিশ আইনটা পুলিশের কাছে, আইন আইন পুলিশ দেখবে, আমরা আইন হাতে তুলে নেব না। আর একটা প্রশ্ন আসবে, রাজ্যপালের ভূমিকা নিয়ে কী বলবেন? রাজ্যপাল তিনি এলেন ভাঙড়ে, বিভিন্ন জায়গায় গেলেন, ঘুরে দেখলেন, এই রাজ্যপালের এই ভাঙড়ে আসা কী বলবেন? না, আমি তো রাজ্যপাল এখানে দলের কাজ করতে এসছে, বিজেপি আইএসএফ আইএসএফ বিজেপি তো এক, নওশাদ সিদ্দিকী তো বিজেপির টাকায় নওশাদ সিদ্দিকী ভাঙড়ে লড়াই করছে। নওশাদ সিদ্দিকীর কথা আসেনি, শুভেন্দুর কথা রাজ্যপাল এখানে এসছে, নওশাদ সিদ্দিকীর কথা আসেনি। আমরা একেবারে আবার বলছি যে রাজ্যপাল উনি দল বিজেপির হয়ে দাবেদারি করছে, আগামী দিনে আমার মনে হয় উনি লোকসভায় দাঁড়াবেন,
পশ্চিমবাংলা থেকে, সেই কারণে উনি বিজেপির দাবিদারি করছেন, উনি প্রশাসনের প্রধান আমরা মনে করি, কিন্তু উনি প্রশাসনের কোনো কাজ করেন না, উনি দলের কাজ করছেন, একটা দলকে সাপোর্ট করছেন, দলকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে আসলেন, আমি আসি শুভেন্দু অধিকারী প্রসঙ্গে। গতকাল তিনি নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছেন, টেঙ্গুয়াতে মঞ্চে বলেছেন যে এই ক্যানিং, ভাঙর এই সমস্ত জায়গা থেকে আপনি, শওকত মোল্লা এরা নন্দীগ্রামে লোক পাঠাবেন এবং নন্দীগ্রামে আপনারা দখল করার চেষ্টা করবেন, সত্যি কি তাই? আসি ভাই, ও তো পাগল হয়ে গেছে, ও তো ম্যাড। আমার ভাঙরে ভোট 218টা বুথে, আমরা নন্দীগ্রামে ভোট করাবো, আমরা নন্দীগ্রামে আমাদের লোকেরা যাবে, শওকত মোল্লা যাবে, শওকত মোল্লা লোক পাঠাবে। এইসব শুনুন, ওরা মানে ভয়তে আতঙ্কে এইসব ভুগছে।